আমরা ছড়িদা এখন আমরা বামনি ফলসের কাছে পৌঁছেছি বামনি ফলস যাওয়ার রাস্তা তো অনেকটা সিঁড়ি ধরে নিচে নামতে হবে এখান থেকেই শব্দ আসছে জল পড়ার শব্দ পাচ্ছি এখান থেকেই সামনেই আছে আশা করি সামনেই আছে এই সিঁড়ি ধরেই নামতে হবে এইখানে সাইডে এখানে ছোট একটা ক্যানেলের জল অনেকটা নিচেই নামতে হবে নামার সময় তো আমরা খুব সহজে নেমে যাচ্ছি তো ওঠার সময় এই সব সিঁড়িগুলো ওপরের দিকে ভেঙে উঠতে হবে এখানে অনেক লোকই এসে আনাগোনা আছে প্রচুর লোকেরই আনাগোনা ওখানে একটা জল আছে ওখানে একটা জলের ধারা আছে চূড়ান্ত রিস নিয়ে নিয়েছে দেখার ব্যাপার আছে এভাবে জল যাচ্ছে নিচে যে ড্যাম আছে ওই ড্যামে জল দিয়ে জমা হচ্ছে এটা বামনি ফলস এটা হচ্ছে বামনি ফলস আর এই জলটা গিয়ে পড়ছে লোয়ার ড্যামে এটা হচ্ছে লোয়ার ড্যাম এটা হচ্ছে লোয়ার ড্যাম আমরা আপার ড্যাম কিছুক্ষণ আগে দেখে এসেছি আর এটা হচ্ছে লোয়ার ড্যাম এবং এখানে এই জলটা মূলত আসছে এই যে বামনি ফলস থেকে এভাবে চলো বামনি ফলসে এসে বামনি ফলসে নামার সময় আমরা একটু জায়গায় রেস্ট নিচ্ছি জায়গাটা বেশ সুন্দর একদম গাছের চারিদিকে গাছ হ্যাঁ গাছের গোড়ায় আমরা বেশি একটু রেস্ট নিচ্ছি কারণ এই যে খাড়া ঢাল দেখছেন এই খাড়া ঢাল ধরে আমাদের আর একটু নিচে নামতে হবে আবার ওঠার সময়ও আর একটু কষ্ট হতে পারে তাহলে অনেকটা ট্রেকিং করে যেতে হবে সিঁড়িটা কেমন কতটা খাড়া এবং এটা কিন্তু প্রপার সিঁড়ি নয় এটা এমনি পাথর ফেলা আছে হ্যাঁ এটা পা কিন্তু যে কোনো সময় স্লিপও হতে পারে ফলে গ্রিপ ঠিকঠাক করে নিয়ে নামতে হবে না হলে অসুবিধা হতে পারে অনেকেই হাঁপিয়ে পড়েছে এই রাস্তায় নামার বা ওঠার সময় হ্যাঁ ঢালটাও খুব খাড়া ঢাল ঢাল খাড়া না পাথর গুলো স্লিপারি আছে এই খাড়া ঢাল ধরে আমাদেরকে নামতে হচ্ছে ওঠার সময় একটু কষ্ট হবে ওঠার সময় কষ্ট হবে হ্যাঁ দেখে শুনে নামো গ্রিপ টিপ ঠিক করে নামো না হলে আবার ওঠার সময় আবার আবার একটা দম লাগবে প্রচুর লোক চান করছে
একদম পা দেখে দেখে হ্যাঁ এই হচ্ছে মনিবাবু দাঁড়িয়ে আছি আমরা নিচে এসেছি ব্যাস এখান থেকে ভিউটা আরো পরিষ্কার আসছে জল আসছে এইভাবে খাড়া ঢাল বরাবর আমরা এই উপর থেকে নিচে নেমেছি আমাদের উঠার পালা খাড়া ঢাল বরাবর উঠতে হবে একটা বাঁশের সাঁকো দিয়ে বাঁশের সাঁকো বানানো আছে এখানে যেটা মামনি ফলস থেকে ফেরার পথে এটা দিয়ে যেতে হবে এটা হচ্ছে আমরা অযোধ্যা ড্যাম থেকে আপার লোয়ার ড্যাম থেকে নিচে নামার সময় এটা একটা আননোন জায়গা যদিও আমরা জানি না জায়গাটা কিন্তু এই জায়গাটা প্রচুর পলাশ ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে পুরোটাই পলাশের জঙ্গল এটা এবং সব গাছগুলোতেই প্রায় ফুল ফুটেছে এবং বিভিন্ন রকম পাখিও এই গাছগুলোতে বসছে খুব সুন্দর লাগছে পেছনে অযোধ্যা পাহাড় এবং তার ড্যাম আমরা সেখান থেকে ফেরার পথে এবং বাঘমুন্ডির কাছাকাছি এটা একটা বাঘমুন্ডি বাঘমুন্ডি শহর বাঘমুন্ডির কাছাকাছি এটা রয়েছে তো প্রত্যেকটা গাছেই কিন্তু কম বেশি পলাশ ফুল আছে তো এই মুহূর্তে এই সময় যদি কেউ আসে এখন হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় তো এই সময় যদি কেউ আসে তাহলে এখানে অবশ্যই পলাশ এর এই বিউটি সবাই উপভোগ করতে পারবেন আপনারা এবং ভেতরে দেখুন সব গাছগুলোতেই কিন্তু পলাশের ফুল হয়েছে এবং এটা আর দু এক সপ্তাহের মধ্যে এই পুরো বাগানটাই কিন্তু পুরো লাল হয়ে যাবে হ্যাঁ
পুরুলিয়ার চরিদা গ্রাম, যেখানে ছৌ নাচের মুখোশ তৈরি হয়। রাস্তার পাশে এইসব দোকানগুলো রয়েছে, এটাকে মুখোশ গ্রাম বলা হয়। হ্যাঁ, এই গ্রামটাকে পুরুলিয়ার মুখোশ গ্রাম বলা হয়। এখানে বিভিন্ন অনেক দোকান আছে। এই যে পাহাড়ের ঢালে পাখির মতো আকৃতি করে মানে পাথর কেটে এটা তৈরি করা হয়েছে, একদম উঁচু পাহাড়ের টিলায় এটা তৈরি করা হয়েছে, এটাকে পাখির পাহাড় বলা হয়। এবং এছাড়াও এই বড় পাহাড়ের উপর যেমন করা হয়েছে, এমনি ছোটো ছোটো টিলার উপরেও এই পাখি মতো শেপ করে পাথর কেটে তৈরি করা হয়েছে। এটা করেছেন চিত্ত দে নামক একজন প্রখ্যাত শিল্পী, এবং তিনি সরকারি পুরস্কার প্রাপ্ত এই কাজের জন্য। পাখি পাহাড়ের এখানে এই সব ছোট ছোট পাথরের উপরে পাখি এঁকে খোদাই করে করা হয়েছে, তার সেই কারণে এটাকে বলা হয় পাখি পাহাড়। দেখুন, এক একটা ছোট পাথরকে কেটে এখানে এই যে একটা পাখির শেপ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সে কারণে এটাকে পাখি পাহাড় বলা হয়। তো এখানে আরও দু একটা এরকম ছোট ছোট টিলা বা পাথরের উপরে এই ধরনের পাখি ছবি তৈরি করা হয়েছে। কে তৈরি করেছে? কে? চিত্ত দে। অনেক বছর, হ্যাঁ, প্রায় 20 বছর ধরে এই পাথরের উপর, হ্যাঁ, কেটে উনি বানিয়েছেন। হ্যাঁ, আমরা খয়রাপাড়া যাওয়ার পথে, মানে খয়রাপাড়া ড্যাম যেখানে আছে সেখানে যাওয়ার পথে একটা আননোন জায়গায় দাঁড়ালাম। তো এখানে শুধু দেখছি শুধু এই কুলের গাছ, ঠিক আছে? পুরুলিয়ার মানে এই বাগানটা শুধু কুলের গাছ, মানে ওটা ওই যে টক কুল, ওই টক কুল বা টপা কুল বলে যেটাকে এখানকার ভাষায়। তো সেই কুলের বাগান যেখানে এখন এখন কুল ধরে কুল আছে এখন গাছে। হ্যাঁ, মিষ্টি না টক কোথায় পাওয়া যাবে? যে কুল ধরেছে, কুল ধরেছে, দেখুন প্রচুর কুল ধরেছে, ঠিক আছে? দেখুন প্রচুর কুল ধরেছে। এখানে আপনারা যদি খয়রাপাড়া আসেন, খয়রাপাড়া ড্যামের কাছে, তাহলে এখানে এইখানে এসে দাঁড়িয়ে এই কুল বাগান উপভোগ করতে পারেন। এই সময় তো প্রচুর কুল ধরেছে, কিন্তু এখন তো পাড়ার মতো আমাদের পরিস্থিতি নেই, কী করে পারবো ভাবছি, এটা টেস্ট করা যায় কি না। খয়রাপাড়া কুলের বাগান, হেব্বি হেব্বি লাগছে পুরো বাগানটাই, পুরোটাই মানে পুরো এরিয়াটাই হচ্ছে, দেখুন পুরো এরিয়াটাই হচ্ছে কুলের বাগান, খুব সুন্দর লাগছে। এখানে ছায়াও আছে, আর আমি এখানে এখানে গাড়ি দাঁড় করে দিয়েছি। লম্বা হলো তো ভালো, এই লোকে বেড়ারি ভাঙ দেবে। খয়রাপাড়া ড্যামের কাছে এসে পৌঁছেছি। এটা খয়রাপাড়া ড্যাম, মানে পাহাড় তার পাশে এই যে ড্যাম, এটা এখানে থাকারও জায়গা আছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হিল অ্যাভিনিউ। এই এইদিকে মাত্রা রয়েছে, খুব একটা বেশি বড় নয়, ছোটোখাটো ড্যাম। এইটা এই খয়রাপাড়া ড্যাম, এর ওপর থেকে একটা ভিউ। সুন্দর, মোটামুটি এটা মানে জল ছাড়া হয় ওখানে মনে হয়, লক গেট আছে। আর এর মধ্যেও একটা কি মেশিন চলছে মনে হয়, পাম্পিং স্টেশন রয়েছে এটা।
এখানে পলাশ আছে পাহাড় আছে এদিকে পাহাড় এদিকে জঙ্গল এদিকে সবকিছুই আছে মানে পুরুলিয়া অলরেডি সবকিছু নেচারে ভর্তি তো এটাকে একটা নির্দিষ্ট সময় এলে ভালো লাগে তো এটা বসন্তকালে এই সময়টা ওয়েদার ঠিকঠাক আছে খুব বেশি গরম নেই টেম্পারেচার এই 20-22 ডিগ্রির মধ্যে তাহলে এখন ভালো লাগবে শীতকাল এবং এই সময়টা কিন্তু গরমকালে এই সমস্ত জায়গায় প্রচণ্ড গরম থাকে আর আমরা যে কুল বাগান দেখলাম সেখানে সেখানে সেই কুল এখানে বিক্রি হচ্ছে যে কুলগুলো প্রচুর মিষ্টি এরা বিক্রি করছে এই খয়রা বেড়া ড্যামের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে এখানে এক ধরনের পাখি সবসময় জলের উপর মানে জলে থাকে আর কি তো এটা এরা সেই পাখি এখানে অনেকগুলো পাখি যে জলে ভাসছে বেশ সুন্দর এবং অনেক আছে সেদিকেও অনেকগুলো পাখি আছে তো প্রচুর পাখি এখানে রয়েছে যারা এখানে ঘুরে বেড়াচ্ছে ফলে মানে খুব ভালো লাগছে এই পাখি সাধারণত এই ধরনের পাখি সব লেকে থাকে না তো খয়রাবেড়া ড্যামের এটাই হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এই অপরিচিত কিছু পাখি আমরা এখানে দেখতে পাচ্ছি তারা যেহেতু এটা একটা নির্জন পরিবেশ ফলে এই পাখিরা তারা নিজের মনের সুখে এখানে ঘুরে বেড়াচ্ছে এখন এই খয়রাবেড়া ড্যামে আমরা এখন পৌঁছেছিলাম 3:30 দিকে এবং 3:45 বাজে তো এখানেই আমরা আমি আজকে এখানকার ব্লগ এখানে শেষ করছি পুরুলিয়ার ট্রিপের সমস্ত যে আমাদের ভ্রমণ যে ট্রিপ ছিল সেটা আজকে এই জায়গায় মানে এই খয়রাবেড়া ড্যামে আমরা শেষ করছি এবং এরপরে আমরা চলে যাব বাড়ি এখান থেকে প্রায় 300 কিলোমিটার ডিস্টেন্স এখন এই 4টা থেকেই আমাদের মানে বাড়ি যাওয়ার ট্রিপটা স্টার্ট হবে আমরা পৌঁছে যাব প্রায় 11:17 ঘন্টা মতো লাগার কথা এখান থেকে ঠিক আছে এখানেই আজকের ব্লগটা আমি শেষ করলাম আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ততক্ষণে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ